এখন আমি কি করব? নবীনগর বাইপার থেকে ওখানে আন্দোলনে আসছিল, খুব কাছ থেকে আমাকে গুলিটা করছে। মানে এই কানটা পুরোটাই বন্ধ, তাও আবার ফুসফুসিতে, এটা তো আরো বেশি খারাপ। আমি শুক্রবারের দিন 19 তারিখ জুমার নামাজ শেষে আন্দোলনে যোগ দেই মিরপুর 10 নম্বরের কাছে আলোক হসপিটালের ওখানে আন্দোলনরত অবস্থায় আমাকে, যখন পুলিশগুলো আমাদের দিকে আসতেছিল জীবন বাঁচানোর জন্য, এ যে যার মতো দৌড়াইতেছিল, আমি তখন ইটে বাইদে পড়ে গেছিলাম। একটা পুলিশ খুব কাছ থেকে আমাকে গুলিটা করছে, আমি ওনারকে হাত দিয়ে নিশা এরকম করছিলাম, আমাকে গুলি কইলেন না, তবু আমাকে কাছ থেকে গুলিটা করছে। পরবর্তীতে আমার ছাত্র ভাইরা আমাকে আলোক হসপিটালে নিয়ে গেছে গুলিবিদ্ধ অবস্থায়। পরে ওখানে আমাকে প্রায় 1 ঘন্টা রাখছে, বলে যে আমাদের এখানে কোনো গুলির চিকিৎসা দেওয়া হয় না। তারপরে ওখান থেকে ইসলামী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার শুধু ব্লিডিং আর ব্লিডিং হইতেছিল, খুব অসংখ্য যন্ত্রণায় কাতরাইতেছিলাম। কাঁদ দিল, কোনো ডাক্তারের মায়া দিলে একটু মায়া হয় নাই। পরবর্তীতে ইসলামী হসপিটালে নিছি, গেটের সামনে থেকে আমাকে বাইর করে দিছে, বলে গুলি খাওয়া লোক এখানে নেওয়া হয় না। পরে আমার মামাতো ভাইয়ের মাধ্যমে আমাকে ইবনে সিনা কল্যাণপুরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। মুন্ডা গেটের সামনে থেকেই একই ব্যবহার, আমাদের নিষেধ আছে, আমাদের চিকিৎসা দেওয়া যাবে না। পরবর্তী সরহদ্দি থেকে পঙ্গুতে আসছি, পঙ্গুতে আমাকে সারাটা রাত ওই ঠেলা গাড়ির মতন যেগুলো চার চাকায় ওর উপরে শোয়া রাখছে। আমার আব্বু যায় পাই ধরে হাতে ধরে বলছে যে আমাদের একটু আগে সিরিয়াল ধরে, আমার ছেলেটার অবস্থা খুবই খারাপ, আমার আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করছে, মারতে যায়, বলে যে আপনাদের চিকিৎসা দিব, এটাই তো অনেক কিছু, আপনাদের কোনো আমরা কোনো কিছু করতে পারবো না আপনাদের জন্য, বেশি কথা বললে রোগী নিয়ে প্রাইভেটে চলে যান। পরবর্তীতে সারা রাত থাকার পরে ফজরের পর আমাকে ওটি নামের একটা জায়গায় নিয়ে যায় খোলামেলা, নেওয়ার পরে আমার এই ক্ষত স্থানের ভিতর দিয়ে আঙ্গুল ঢুকাইয়া তারপরে আমাকে দেখে যে গুলি আছে কিনা। আমার এক একটা চিৎকারে আমার আল্লাহর আরশের কাছে আমি সমস্ত কিছু আমার আল্লাহর কাছে জমা দিছি, যে আমাকে ওরা কত কষ্ট দিছে। পরে বলে যে না, গুলি নাই, গুলি ভিতরে অনেক দূরে বের করা যাবে না। আমাকে বেডে নিয়ে নাম কাটি দিয়ে সাধারণ একটা পটি লাগাই দিয়ে আমাকে ছেড়ে দিছে, বলে যে আপনাকে যেখানে খুশি সেখানে চিকিৎসা করেন, আমরা আর পারবো না। পরবর্তীতে টমাতে নিয়ে গেছে আমাকে, টমাতে গোপনীয়ভাবে আমাকে চিকিৎসা করছে। ওনরা অনেক কষ্ট করে আমাকে ওটিতে নিছে, যখন আমার গুলির অবস্থান দেখছে অনেক গভীরে লজ্জাস্থানের মুখে, ওনরা বলছে যে আমাদের পক্ষে সম্ভব না। পরবর্তীতে আমার ওই ক্ষত স্থান দিয়ে ট্রাই করার পরও গুলি বের করতে পারে নাই। পরবর্তীতে টমাতে কিছুদিন থাকলাম, পরবর্তীতে শুনি যে পুলিশে আমাদেরকে খুঁজতেছে যারা গুলিবিদ্ধ। পরবর্তীতে রাতের আধারে আমার বাবা আমাকে অ্যাম্বুলেন্সে করে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছে। অসংখ্য কষ্টের সময়গুলো পার করছি, আমার চোখে আর পানি নাই, প্রতি রাতে কানতে কানতে প্রতিটা মুহূর্ত আমার এখন এই পা পুরো টবাস, ব্যথা যন্ত্রণা আমি আর কিচ্ছু বলতে পারি না, এই চোখের পানি ফুরেই গেছে, শেষ হয়ে গেছে। আমরা দেশের জন্য, সমাজের জন্য, ছাত্রদের জন্য, সব মানুষের জন্য আমরা রক্তাক্ত হইলাম, আর আমাদের অবহেলিত করলো, আমাদের কোনো চিকিৎসাই দেবে না, আমরা দেশ বিরোধী, আমরা সরকার বিরোধী। পরবর্তীতে আমাদের এলাকায় হসপিটাল আছে সাউদান ফরিদপুরে, ওখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার অবস্থা যখন অবনতি হয়, পরবর্তীতে আমাকে আবার এই ঢাকা মেডিকেলে ভর্তি করে। এখানে ডাক্তারে বলতেছে যে আমরা কতটুকু করতে পারবো জানি না, তবে গুলি বের করা সম্ভব না, আপনার পা কতটুকু ফিরবে অনিশ্চিত, তবে আমরা চেষ্টা করব। এই আমার অনিশ্চিত জীবন নিয়ে আমি এখন ভুগতেছি, আমার পরিবারে আমি একমাত্র উপার্জনকারী, আমার বাবা দুইবারের স্ট্রোকের রোগী, এখন তারা আমার জীবন নিয়ে খুবই চিন্তায়, মানে আমি চলতে পারি না, আমার পরিবারের খুব খারাপ অবস্থা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমরা যে অবহেলিত হয়েছি, চিকিৎসা না পাইয়া দুয়ারে দুয়ারে ঘুরছি, এর জন্য সঠিক বিচারটা হয়, আমাদের কোনো চিকিৎসা দেওয়া হয় না। এখন পর্যন্ত আমি গুলিবিদ্ধ অবস্থায় বেডে পড়ে আছি,
আর 27টা দিন আমি কষ্টে কাতরাইতেছি। আমার এক একটা কষ্ট, ব্যথা, যন্ত্রণা, এটা সুস্থ মানুষ যদি একটা মিনিট বুঝতো সে সুস্থ থাকতো না। সব কষ্ট আমার আল্লাহর কাছে জমা রাখছি। তুমি আর কারো কাছে বললে কোনো কিছু হবে না, আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের পর্যায়ে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে যেভাবে গুলি করা হয়েছে, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমি অনেক কষ্টে, অনেক সংকটে আছি, আর্থিক অনটনে ভুগতেছি, আমার বোন জামাই আমার সমস্ত খরচ চালাইতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আবার আমার দুই পায়ে দাঁড়াইতে পারি, আমার যেন আমার পরিবারের পাশে আমি দাঁড়াইতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে ডাক্তাররা আসে, ব্যবহার ভালো, ঔষধও দিয়ে যায় শুধু ব্যথা টানার আর ক্ষতস্থান পূরণের। অপারেশনের কথা বললে বলে সময় লাগবে, সময় লাগবে। ইতিমধ্যে আমার পাটা শুকায় যেতেছে, আমি টয়লেট করতে পারি না, প্রস্রাবে প্রচণ্ড প্রস্রাবে রাস্তা অনেক কষ্ট হয়, একটা রাত আমি ঘুমাইতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি বইলে বোঝাইতে পারবো না আমার কষ্ট। আমি এই অবস্থা এখনও করে আছি। এখন আমার যেন সুচিকিৎসা হয়, আমি যেন আবার কর্মে ফিরে যেতে পারি, এই ব্যবস্থাটা আপনারা একটু দেখেন। আর আমাদের কষ্টগুলো একটু প্রচার করে দিয়ে, আমরা ভালো নাই, আমরা অনেক কষ্টে আছি। আমার নাম মোহাম্মদ সুজন মোল্লা, আমি পেশায় একজন প্রাইভেট কার ড্রাইভার, আমি মিরপুর 12 নম্বরে থাকতাম। আমার অর্থে আমার পরিবার চলত, আমার মা বাবা, আমার দুইটা বাচ্চা, আমার ওয়াইফ। এখন আমি পরিবারের একজন উপার্জনকারী, আমি অসুস্থ থাকার কারণে আমার পরিবারটাই একদম ভেঙে পড়ছে। আমার এখন এই অবস্থা, আমি নিজে পায়ে চলতেও পারি না, নিজেও খাইতে পারি না, আরেকজনের সাহায্য নিয়ে চলা লাগে। আপনারা এতটুকুই সবার কাছে প্রচার করবেন, আমাদের লাইফটা যেন এরকম হয়, আমাদের যেন হুইল চেয়ারে করে বারো দুয়ারে দুয়ারে ভিক্ষা করে না খাইতে হয়। আমাদের যে এখন অবস্থা, আমার তো আমার জীবন নিয়ে আমি খুব চিন্তার ভিতরে আছি, যে আমি কীভাবে চলবো, আমার পরিবার কীভাবে চালাবো। দেশবাসীর কাছে আমার একটাই আহ্বান, একটাই অনুরোধ, আমাদের পাশে থাকতে। আমরা আন্দোলনে গিয়েছি, যখন দেখছি যে প্রথমে তো ছাত্রদের সাথে কোটা আন্দোলন ছিল, দাবি ছিল, তখন তো কেউ কাউকে মারেও নাই, পুলিশও আমার আক্রমণ করে নাই তাদের। যখন দেখছি যে পরিস্থিতি এরকম যে নির্বিচারে মানুষগুলো মারতেছে, এক একটা স্টুডেন্ট, শিক্ষিত, যার যার পরিবারের এক একটা ভরসা, এক একটা ছেলেরে হাত উঁচু করার পরও গুলি করে মারতেছে, এক ভাই পানি খাওয়াইতেছে তাকেও গুলি করে মারতেছে, এগুলো দেখে আর একটা মানুষ বসে থাকতে পারে না, আমি বসে থাকতে পারি নাই। মসজিদের ইমাম সাহেব যে খুতবা দিছে, এরপরে আমি আর এক মিনিট দাঁড়াইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আমি জানি আর ফিরে না আসি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি আন্দোলনে যাইতেছি, আমি জানি ফিরে না আসি, আমি জানি আবু সাঈদ ভাইয়ের মতন শহীদ হইতে পারি। আমি এই বলে আল্লাহু আকবর বলে আমি জাপাই পড়ছি। তারপরে আল্লাহ আমাকে এই আহত অবস্থায় ফিরাইছে। আমি চাইনি ফিরে আসতে, আমি চাইছি যে আমি জানি শহীদ হই। শহীদ হওয়ার আশায় বেরিয়েছিলাম যে আমার নির্বিচারে মানুষ হত্যা করতেছে, এর জন্য এই প্রতিবাদেই আমি নামছিলাম। আমার নাম রোমান, আমি 18 তারিখে গুলি খাইছি উত্তরায়। আমি আগে পড়াশোনা করতাম, এখন পড়াশোনা কিছু দাবার ছাইড়া দিছি। পরে আমার যে ফ্রেন্ডরা আছে ওদের সাথে আন্দোলনে গেছিলাম, তারপরে আমি গুলি খাইছি। আমাদের সিনিয়ররা যারা বড় ভাইরা আছে তারা অনেকেই মারা যায়, তারা চাকরি পায় না, তারা এত দূর পড়াশোনা কইরা বলে চাকরি বাকরি পায় না, বেকার ঘুরি। পরে মনে করেন ওনাদের সাথে গেছি, এখন আমার অবস্থা বেশি ভালো না। আমার মেরুদণ্ডে 2টা গুলি লাগছে আর বুকে লাগছে 2টা, আর মনে করেন এই যে এই পাশে একটা লাগবে, মোট 5টা রাবার বুলেট লাগছে, 3টা রাবার বুলেট বাই করা হয়েছে, আর স্টিলের যেগুলো 2টা ওইটা বাই করা হয়নি, তাই আমার পা 2টা অকস।